দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চলছে সংঘর্ষ, তিন জেলা পুনরুদ্ধার, তালেবানের হাতে দুই জেলার পতন। আফগানিস্তানকে যুদ্ধরত রেখেই বিদায় নিল সব জার্মান সেনা। আর থাকছে ভারত ও চীনের সেনারা 150 মিটার দূরত্বে মুখোমুখি অবস্থানে ছিল। জানিয়ে দিব স্বস্তি ফিরল শান্তিরক্ষা মিশনে $600 কোটি বাজেটের সহমত। আরো গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব, মোস্ট ওয়ান্টেড জাকারবার্গ খুঁজে দিলেই $30 লক্ষ। এদিকে কানাডায় প্রচন্ড গরমে 130 জনের মৃত্যু। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, কঠোর বিধিনিষেধ যা চালু এবং যা বন্ধ থাকছে। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। চলছে সংঘর্ষ, তিন জেলা পুনরুদ্ধার, তালেবানের হাতে দুই জেলার পতন। আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনী সংঘর্ষ চলছে এবং দুপক্ষের মধ্যে বিভিন্ন জেলার হাত বদল অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় সেনাবাহিনী 3টি জেলা পুনরুদ্ধার করেছে এবং 2টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে। আফগানিস্তান সেনাবাহিনী বলোখ প্রদেশের কালদার জেলা এবং ফারিয়াব প্রদেশের পাশতুন কুদ ও খান চাহারার বাগ জেলা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। অন্যদিকে তালেবানের হাতে লাগার প্রদেশের বারাকি বারাক জেলা ও কান্দাহার প্রদেশের খাকরিজ জেলার পতন হয়েছে। আফগানিস্তান থেকে যখন পশ্চিমা দেশগুলো সেনা প্রত্যাহার করে নিচ্ছে তখন দেশটিতে সব সংঘর্ষের খবর এলো। সেদেশের গজনি, কুন্দুজ, বাগলান, তাখার, ফারিয়াব এবং ময়দান বারদাক প্রদেশে বর্তমানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর বিক্ষুব্ধ সংঘর্ষ চলছে। রক্তক্ষয়ী এসব সংঘর্ষের ঘটনায় প্রদেশগুলোর অধিবাসীদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্যরা। কুন্দুজ প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের কারণে 100 পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা কুন্দুজের অধিবাসী জারমিনা আফগানিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল তোলোকে বলেছেন, সংঘর্ষের এক পক্ষে রয়েছে তালেবান এবং অন্য পক্ষ সেনাবাহিনী। আমরা ঠিক জানি না কাদের কাছে আমরা আশ্রয় নেব, আমরা আশ্রয় বা খাবারের অভাবে ভুগছি, কুন্দুজের সংসদ সদস্য নীলুফার জালালি বলেছেন। কুন্দুজ শহরের ভেতরে সংঘর্ষ চলছে, যদি এখনো কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অচিরেই তালেবানের হাতে এ শহরের পতন হবে। প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার প্রাদেশিক গভর্নর ও পুলিশ প্রধানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তালেবানের চলমান হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছেন। তিনি তালেবানের বিরুদ্ধে সংঘর্ষের সময় মানবাধিকার রক্ষা করার জন্য সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানকে যুদ্ধরত রেখেই বিদায় নিল সব জার্মান সেনা। আফগানিস্তান যুদ্ধের পার চুকিয়ে বিদায় নিল জার্মানির সব সেনা। তবে যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে 20 বছর আগে তারা অভিযান শুরু করেছিল আফগানিস্তানকে, আজ প্রায় সেই একই দশায় রেখেই বিদায় নিয়েছে জার্মান সৈন্যরা। এখনো এশীয় দেশটির একাংশ তালেবানের নিয়ন্ত্রণে, সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এ অবস্থায় শুধু জার্মানি নয়, যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোটভুক্ত সব দেশ ওই মাস তিনেকের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে পারে। জার্মানির রক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রায় 20 বছর পর আফগানিস্তান থেকে তাদের সব সেনা ঘরে ফিরছে। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। জার্মান সেনারা আফগানিস্তান পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, আফগানিস্তানে আরো একজন জার্মান সেনা নেই, তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। জানা যায় আফগানিস্তানে সব মিলিয়ে জার্মানির 1100 জন সেনা ছিল। গত মে মাস থেকে তাদের প্রত্যাহারের কাজ শুরু হয়। ডয়েসে ভেলের খবর অনুসারে জার্মান সেনারা আফগানিস্তানে অভিযান শুরু করে 2002 সালের জানুয়ারিতে মোটমাট 1.5 লাখ জার্মান সেনা আফগানিস্তান গেছেন। এর মধ্যে অনেকে একাধিকবারও গেছেন, তাদের খরচ মেটাতে ব্যয় হয়েছে অন্তত 1250 কোটি। আফগানিস্তানে প্রায় 2 দশকের অভিযানে জার্মানির 59 জন সেনা মারাও গেছেন। জানা গেছে বুধবার 4টি সামরিক বিমানে করে 570 জন সেনা জার্মানি পৌঁছাবেন। তারা যে শিবিরে ছিলেন তা ইতিমধ্যেই আফগান সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত ও চীনের সেনারা 150 মিটার দূরত্বে মুখোমুখি অবস্থানে ছিল। চলতি ফেব্রুয়ারিতে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে ভারতীয় ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। গত 11 ফেব্রুয়ারি তোলা একটি উপগ্রহ চিত্রে এই দৃশ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে রেজং লা এলাকায় 2 দেশের সেনাবাহিনীদের মুখোমুখি অবস্থান। প্রায় 17,000 ফুট উচ্চতায় দুপক্ষের তাঁবু এবং বাংকার দেখা গেছে ওই উপগ্রহ চিত্রে।
সেনা ও কূটনৈতিক স্তরের আলোচনার ভিত্তিতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ওই এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সেনা পেছানো এবং সেনা সংখ্যা কমানো এর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার আগে পূর্ব লাদাখে প্যাংগং হ্রদের দক্ষিণে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ কালাটপ, মুখপরি এবং রেজাং লা ছিল ভারতীয় সেনার নিয়ন্ত্রণে। উপগ্রহ চিত্রে ভারতীয় ফৌজের জলফাই সবুজ তাবুগুলো দেখা গিয়েছে স্পষ্টভাবে। এক সেনা কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলে কয়েক মিলিমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কোনো কোনো গিরিশিয়ায় মাত্র 50 মিটার দূরে ছিল দুই বাহিনীর অবস্থান, ছিল হালকা ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি এবং কামানো। গত বছর মে মাসের গোড়ায় গালওয়ান উপত্যকার ডেপসাং গোগ্রা হট স্প্রিং এর পাশাপাশি প্যাংগং লেকের উত্তরে বেশ কিছু ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল চীনা সেনা। সেখানে এলএসি র সীমানা নির্দেশক ফিঙ্গার এরিয়া 8 থেকে কয়েক কিলোমিটার ঢুকে ফিঙ্গার এরিয়া 4 এ চলে আসে তারা। 15 জুন গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আলোচনার প্রেক্ষিতে বাফার এরিয়া তৈরি করতে কিছুটা পিছিয়ে গেলেও তারা এলএসি থেকে পুরোপুরি পিছু হটেনি। সূত্র আনন্দবাজার। স্বস্তি ফিরল শান্তি রক্ষা মিশনে $600 কোটি বাজেটের সহমত। কিছুটা হলেও স্বস্তি ফিরল জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে 12টি শান্তি রক্ষা মিশনের জন্য প্রায় $600 কোটি বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে। খবর রয়টার্স এর। কূটনীতিকরা বলেছেন, এর ফলে শান্তি রক্ষা মিশন বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি 2022 সালের 30 জুন পর্যন্ত শান্তি রক্ষার বাজেট রাজি হয়েছে। আনুষ্ঠানিকভাবে বুধবার সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে। আগেই জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা পরামর্শ দিয়েছিলেন, 30 জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত না হলে যেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখা হয়। কোন কোন কূটনীতিক বলেছেন, আলোচনার প্রক্রিয়ার পরিবর্তন পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। বিশ্বের শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি, মোট বাজেটের প্রায় 28%, এরপর চীনের 15.2% ও জাপানের অনুদান 8.5%। জাতিসংঘের চলমান শান্তিরক্ষী মিশনগুলোর বেশিরভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্য পরিচালিত হচ্ছে। মোস্ট ওয়ান্টেড জাগারবার্গ খুঁজে দিলেই $30 লক্ষ। কে ভেবেছে ফেসবুক বস মার্ক জুগারবার্গ মোস্ট ওয়ান্টেড এর তালিকায় ঢুকে যাবেন? যে ফেসবুক তিনি বানিয়েছিলেন মানুষে মানুষে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর জন্য, সেখানেই তাকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। সন্ধান দিতে পারলে $30 লাখ পুরস্কার। সম্প্রতি কলম্বিয়ায় কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বর ওপর দিয়ে যাওয়ার সময় তার হেলিকপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে চপারে ছিলেন তার দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, কাপুরুষের মতো হামলা করা হয়েছে, গুলিতে একাধিক গর্ত হয়ে গেছে কপ্টারটিরও। হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্য হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দুইজন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে $22 কোটি পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচেই ঘুম কেড়েছে জাগারবার্কের, কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে তার মধ্যে একজন হুবহু তার মতো দেখতে। সেই স্কেচেই হু হু করে ছড়িয়ে পড়ছে নেট মাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাগারবার্গকে ট্যাগ করেছেন হাজার হাজার মানুষ। অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও আর্জি জানিয়েছেন অনেকে, তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার। কানাডায় প্রচন্ড গরমে 130 জনের মৃত্যু। শীত ও তুষারপাতে অভ্যস্ত দেশ কানাডায় অভূতপূর্ব তাপমাত্রা ও তীব্র গরমে মৃত্যুর সংখ্যা 130 ছাড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে এই সংখ্যা 69 বলে জানানো হয়েছিল। পুলিশ বলছে, তীব্র গরমের কারণে এসব মানুষ হঠাৎ করে মারা গেছেন। গরমে মারা যাওয়াদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ নাগরিক। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার শহরের পুলিশ জানিয়েছে, গত শুক্রবার থেকে তারা 130 জনেরও বেশি মানুষের হঠাৎ মৃত্যুর খবর পেয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক এবং স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করেছেন তারা। এদিকে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন দেশটির ব্রিটিশ কলম্বিয়ায় লিটনে তাপমাত্রা ছিল 49.5 ডিগ্রি সেলসিয়াস। এটা নিয়ে টানা তৃতীয় দিন দেশটিতে তাপমাত্রা নতুন রেকর্ড করল। এর আগে এলো রবিবার দেশটির ব্রিটিশ কলম্বিয়ার এক গ্রামের তাপমাত্রা ছিল 46.1 ডিগ্রি সেলসিয়াস।
সেদিন দেশের ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহের আগ পর্যন্ত কানাডার তাপমাত্রা কখনোই 45 ডিগ্রি সেলসিয়াস পার হয়নি, আর টানা তিন দিন ধরে তাপমাত্রা নতুন রেকর্ড করায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে কিছুটা অসহায় হয়েই একে অপরের খোঁজ রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্পোরাল মাইক কালনাস। তিনি বলেছেন, আপনার প্রতিবেশীদের খোঁজ খবর রাখুন, পরিবারের সদস্যদের খোঁজ রাখুন, এমনকি আপনি যেসব বয়স্ক মানুষকে জানেন তাদেরও খোঁজ নিন। পুলিশ জানিয়েছে, তীব্র গরমের কারণে ভ্যাঙ্কুভার শহরে 65 জন মারা গেছেন। এছাড়া বার্নাবি শহরের পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে 34 জন এবং সুরে এলাকায় 38 জন হঠাৎ করে মারা গেছেন। পুলিশ সার্জেন্ট স্টিভ এডসিন বলেছেন, ভ্যাঙ্কুভারে কখনোই এতটা গরম পড়েনি, কেবল এই গরমের কারণেই অনেক মানুষের মৃত্যু হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামে বাসিন্দা মেগান গ্লোব অ্যান্ড মেইল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের এলাকার তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। তিনি বলেন, আমরা বেশ তাপমাত্রায় অনেকটাই অভ্যস্ত, কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের সাথে 47 ডিগ্রির বিস্তর ফারাক। কানাডার স্বাস্থ্য অধিদপ্তর এনভায়রনমেন্ট কানাডা ব্রিটিশ কলম্বিয়া ও অ্যালবার্টা প্রদেশ এবং সাসকেচুয়ান নর্থ ওয়েস্টার্ন টেরিটরিজ এবং ইউকন প্রদেশের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রার জন্য সতর্কতা জারি করেছে। কঠোর বিধিনিষেধে যা চালু যা বন্ধ। বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7ই জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কঠোর এই বিধিনিষেধ যা বন্ধ থাকবে। সব ধরনের গণপরিবহন, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শপিং মল, মার্কেট সহ সকল দোকানপাট, সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র যা চালু থাকবে। ব্যাংক, শিল্প কারখানা সমূহ, পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কভার্ড ভ্যান, কার্গো ভেসেল, রিক্সা, আন্তর্জাতিক ফ্লাইট, বন্দর সমূহ, খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা, কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উন্মুক্ত স্থানে বিক্রি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনা ভাইরাস জনিত রোগ COVID-19 সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় 21টি শর্ত যুক্ত করে 1 জুলাই সকাল 6টা থেকে 7ই জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ হয়েছে বলে জানানো হয়।